স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জন দাবির প্রতি শ্রদ্ধা দেখিয়ে সব দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন মির্জা ফখরুল ও বিএনপি জামাত যে কোনো প্রকারে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে এদিকে সাধারণ সম্পাদক কাদের জানিয়েছেন দেশবিরোধী নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে জামাত শিবিরের রাজনীতির সুযোগ নিষিদ্ধ করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট চোদ্দ দল এসব নিয়ে আজকের সম্পাদকীয় নৈরাজ্যের রাজনীতি আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমিউল ইসলাম ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং আছেন মোহাম্মদ আফিজুর রহমান বঙ্গবন্ধু গবেষক রাজনৈতিক বিশ্লেষক দর্শক আপনারাও এই আলোচনায় অংশিতে পারেন এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানোর নম্বরে আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত চোদ্দ দলের গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক সরকারকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান নেতাদের গোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল দেশ জুড়ে শোক পালনের ঘোষণা সরকারি হিসাবে মৃত্যু বেড়ে একশো আন্দোলনের ছয় সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি জোর করে নেওয়া হয়নি বলছে পরিবার গুজব না ছড়ানোর আহ্বান ডিবির ঢাকা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশের চেষ্টা ডিবি অফিসে খাওয়ানোর পর ছবি প্রকাশ করে জাতির সঙ্গে মস্করা করবেন না মন্তব্য হাইকোর্টের ছয় সমন্বয়ককে গোয়েন্দা কার্যালয়ে রাখা নিয়েও প্রশ্ন এবং বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন কেবল সরকারি নয় বেসরকারি খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে বেইজিং আগ্রহী মহেশখালী থেকে এল পাইপলাইন নির্মাণে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমি আমিন ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই জামাত শিবিরের রাজনীতি সিদ্ধ করতে হবে সেটি কিন্তু প্রগতিশীল যারা রাজনীতি আছে রাজনীতি করেন অসাম্প্রদায়িক রাজনীতি যারা করেন তাদের দীর্ঘদিনের দাবি ছিল সেই শহীদ জননী জাহানার ইমামের গণ আদালত থেকে শুরু করে নানান সময়ে তুমুল গণ গড়ে উঠেছিল তারপরেও এতটা সময় লাগলো সব মিলিয়ে আমি আপনার বিশ্লেষণ জানতে চাই যে এই নিষিদ্ধের সিদ্ধান্তটা আপনারা এখন কেন নিলেন আগে কেন নয় উমার ফারুক আপনাকে ধন্যবাদ বিজ্ঞ আলোচক জনাব আফিজ উদ্দিন এবং সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা আমরা ছোটোকালে একটি কবিতার লাইন পড়েছিলাম বাংলাদেশের প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে কবি লিখেছিলেন এমন সুন্দর দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে ভাবছি পৃথিবীতে এমন দেশটি আপনিও খুঁজে পাবেন না যেখানে স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে স্বাধীনতা বিরোধীরা এভাবে আস্পালন করতে পারে এবং তাদের গাড়িতে জাতীয় পতাকা উঠতে পারে এই সুযোগটা মূলত হয়েছে পঁচাত্তরের পনেরো আগস্টের পর থেকে এবং যারাই ক্ষমতা ছিল তাদেরকে শুধু রিষ্ট পুষ্ট করেনি মুক্তিযুদ্ধ দাবিদার যারা তারা দালাল আইন বাতিল করেছিল সে সময় সাড়ে এগারো হাজারের বেশি যুদ্ধাপরাধী কারাগারে ছিল তাদেরকে ছেড়ে দিয়েছিল দালালাইন বাতিল করেছিল নাগরিকত্ববিহীন গোলাম আজমকে বাংলাদেশে ফেরত এনে জামাত ইসলামীকে সংগঠিত করার জন্য যা যা করার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দান করেছিল জিয়া রহমান তার পরিবর্তিত স্বৈরাছ এরশাদ এবং পরবর্তীতে তার ভাবি জিয়া এই পৃষ্ঠপোষকতা ষোলোকলায় পূর্ণ করেছিলেন এই পৃষ্ঠপোষকতার জায়গায় দাঁড়িয়ে জাহানার ইবাম যখন সারাদেশে একটা আলোড়ন তৈরি করেছিলেন বলতে গেলে সারাদেশে একটা উদ মানে উত্থাল হয়ে উঠেছিল তখন কিন্তু সমস্ত দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সরকার দুই সালে যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে আমরা দুঃসাহসিক একটা সিদ্ধান্ত দিয়েছিলাম জনগণের সামনে যদি আমরা রাষ্ট্র ক্ষমতা যেতে পারি আপনাদের দোয়ায় ভালোবাসায় ভোটে তাহলে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করব। এই প্রক্রিয়াটি যখন শুরু হলেও আপনার নিশ্চয় মনে আছে তখনও তাদের প্রধান এরাই বিএনপি সারাক্ষণ একটি কথায় বলে আসছিল যে দেশে কোনো যুদ্ধ অপরাধী নেই আওয়ামী লীগ মূলত যুদ্ধ অপরাধীদের বিচারের নামে বা মানবতা বিরোধীদের বিচারের নামে দেশে বিভাজন রাজনীতি করছে তো এই ধারাবাহিকতা বাংলাদেশ এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং আপনি জানেন ইতিমধ্যেই হাইকোর্টের একটি রায় আছে সে রায়ে জামাতের রাজনৈতিক দল হিসাবে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল আজকে চোদ্দ দলের মিটিংয়ে রাজনৈতিক যে সিদ্ধান্ত হয়েছে সে সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই এবং একই সাথে সেই জায়গা সিদ্ধান্তের জায়গা থেকে আইন মন্ত্রণালয়েও এই জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী সংগঠনটিকে নিষিদ্ধ করার জন্য আইনগত যে বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে একটি নীতিমারা তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছে এটা কিন্তু অনেক দেরিতে হল হয়েছে এমন নয় যে পৃথিবীতে এটা কখনো ঘটেনি আপনি যদি জার্মানির দিকে তাকান তাহলে সেখানে নাৎসি যুদ্ধ অপরাধী যারা ছিল তারা তো রাজনীতি করতেই পারে না ইভেন তারা সেখানে প্রথম শ্রেণীর নাগরিকও নয় আপনি যদি ভিয়েতনামের দিকে তাকান ভিয়েতনামিতে সেই যুদ্ধে আমেরিকার দালালি যারা করেছিল ওরা এখনও ভিয়েতনামের প্রথম শ্রেণীর সিটিজেন হতে পারেনি এরকম পৃথিবীর দেশে দেশে কিন্তু এখনও জার্মানিতে দ্বিতীয় যুদ্ধ পরবর্তী সময়ে যারা অপরাধী ছিল এখন ধরা পড়ছে আইনের আওতায় আনা হচ্ছে তার বয়স কত সেটাও বিবেচনা হচ্ছে না তো আমি এই জন্য দেরিতে হলেও আজকে চোদ্দো দলের এই সিদ্ধান্তের জন্য তাদেরকে স্বাগত জানাই এবং আমি আশা করব যে এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশকে এই সাম্প্রতিক সময়ে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এই যে জামাত শিবির দেশে যে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করেছে যেটি মূলত তেরোশো চোদ্দো সালের নৈরাজ্যকে হার মানেছে আপনি দেখুন এখানে আমি দু একটা কথা বলি আপনি দেখুন ওরা আঘাতগুলো করেছে কোন জায়গায় আর আমাদের সবচেয়ে গৌরবের জায়গা আমরা গৌরব করতাম যে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে হলো আমাদের একটা মেট্রো রেল হয়েছে সেখানে হামলা হলো সারা পৃথিবীতে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অ্যাপ্রিসিয়েটেড সেখানে জ্বালিয়ে ছাড়কার করে দেওয়া হলো শত শত গাড়ি পুরি দেওয়া হলো এবং আমাদের যে ফ্লাইওভার এবং আমাদের যে এক্সপ্রেসওয়ে সেই জায়গাগুলো ইভেন পদ্মা সেতুর এই পারে সেখানে কিন্তু হামলার চেষ্টা হয়েছিল এবং আমাদের নতুন যেটা আমাদের আরেকটা আত্মপরিচয় যে থার্ড টার্মিনাল সেখানে কিন্তু সর্বাত্মক একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সুতরাং ওরা মূলত আমাদের গর্বের জায়গাগুলোতে আঘাত করেছিল এবং এটার সাথে যদি আপনি একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের আগের চোদ্দোই ডিসেম্বরকে এক জায়গায় নিয়ে আসেন দেখবেন অনেকটা মিল সুতরাং এই জঙ্গি গোষ্ঠীর আমি মনে করি না বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার আছে হ্যাঁ এখন কোটা সংস্কারের কথাটা একটু বলি যেহেতু আপনি শুরুতে শেষ সেই প্রসঙ্গে আমরা আসি আমি একটু আফিস ভাইয়ের কাছে ঘুরে আসি আফিস ভাই যদি আমার যদি ভুল না হয় মনে হয় যে কি বলে যে আপনার সেনাবাহিনী নামানোর এবং কারফিউ দশম দিন চলছে এবং আজকেও আমরা দেখতে পেরেছি যে বেশ কিছু জায়গায় নামার চেষ্টা হয়েছে কিন্তু সেবা হয়তো মানে নামতে পারেন নাই বা কিছু হ্যাঁ করা হয়েছে এবং কিছু গ্রেপ্তারও হয়েছে এই দশ দিনের যে কি বলে সেই আঠারো তারিখ থেকে এই পর্যন্ত যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন এবং সেখানে সেনাবাহিনী নামার পরে পরিস্থিতিটা কেমন হয়েছে বলে আপনার তারা কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছে বলে পরিস্থিতি কতটা উন্নতি করতে পেরেছে বলে আপনি মনে করেন জি আপনাকে ধন্যবাদ আমিন ভাইকেও অসংখ্য ধন্যবাদ মূল যে জায়গাটা আপনি উনিশ তারিখ সন্ধ্যার পরে সেনাবাহিনী যে কারফিউ জারি হলো এবং উনিশ তারিখ সন্ধ্যার পরে জারি হওয়ার পরেই কিন্তু ডেপ্লয় হতেও কিছুটা সময় লাগে তো সেক্ষেত্রে আমরা যদি বিশ তারিখ থেকে সেনাবাহিনীর ব্যাপারটি দেখি উনিশ তারিখ পর্যন্ত আঠারো এবং উনিশ তারিখে এই বাংলাদেশে যা হয়েছে আমি জানি না আজকে একটা প্রেস কনফারেন্স যেটা হাইকোর্টের যাওয়ার পরে মানজুল মতিন দেখলাম বলছেন এবং সেখানে তিনি খুব সুন্দরভাবে বলছিলেন যে একটি একেবারে অহিংস ধরনের আন্দোলনের ক্ষেত্রে তো আমরা আঠারো তারিখে আসলে কোনো অহিংস আন্দোলন দেখিনি এটি সহিংস বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র দেখেছি এবং আঠারো এবং উনিশ তারিখে যে ভ্যান্ডালিজম হয়েছে এটি নিয়ে তো অনেকবার বলা হয়েছে বলতে চাচ্ছি না গান পাউডারের ব্যবহারও কিন্তু সিমটমটা আমরা দেখেছি এবং যে পরিমাণে এগ্রেসিভলি যেইভাবে বাংলাদেশকে একেবারে ধ্বংস করে দিয়ে ঢাকা শহরটাকে একেবারে ব্লক করে নিয়ে যা করার চেষ্টা করা হয়েছিল সেই জায়গায় যদি আপনি বলেন যে উনিশ তারিখে সেনাবাহিনী নামানোর পর থেকে এখন পর্যন্ত যে ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে সেনাবাহিনী সেটি কিন্তু এই বাহিনীতে আমি নিজেও একজন গর্বিত সদস্য ছিলাম এবং আমার কাছে মনে হয় যে এখানে যে কোনো বিচারে যে কোনো বিচারে যে ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে এখন পর্যন্ত সেটি অবশ্যই অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং দেখেন বাংলাদেশের ডিজাস্টার ম্যানেজমেন্টে যতবারই বাংলাদেশে মানুষরা বিপদে পড়েছে যখনই সেনাবাহিনীকে আনা হয়েছে সেনাবাহিনী কিন্তু সর্বোচ্চটা দিয়েই করার চেষ্টা করেছে ডিজাস্টার ম্যানেজমেন্টে অনেক সুনাম আছে বাংলাদেশের সেনাবাহিনীর এবং বিদেশে যখন যেই শান্তিরক্ষী মিশনের বিষয় নিয়ে অনেক সমালোচনা মানে অনেক ষড়যন্ত্র হচ্ছে বেশ কিছুদিন ধরে আমরা ষড়যন্ত্রগুলো দৃশ্যমান দেখছি এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠী করছে সেই গোষ্ঠীর মধ্যে কিন্তু এমন এমন ব্যক্তি আছে যারা এই সেনাবাহিনীরই সাবেক সদস্য কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে করছে উদ্দেশ্যটা হয়তো তাদের স্বার্থ আসিল হাসিল হতে পারে উদ্দেশ্যটা বর্তমান সরকারকে বিপদে ফেললে আরেকটি সরকার আসতে পারে সেই সরকারে তারা একটা পদ পদবি পেতে পারে হতে পারে আমি জানি না হয়তো সেটা হতে পারে কিন্তু সেনাবাহিনীর যে দায়িত্বের যে জায়গাটা একেবারে স্পেসিফিকলি যদি আসি উনিশ তারিখ থেকে কিন্তু সেনাবাহিনী আছে ইন এইট টু সিডি সিভিল পাওয়ার সো ম্যাজিস্ট্রেসির হাতে কিন্তু আসলে ফায়ার অর্ডার ম্যাজিস্ট্রেসির জায়গা থেকে যদি উদ্ভূত পরিস্থিতিতে কোনো জায়গায় ফায়ারের আদেশ দেওয়া হয় ম্যাজিস্ট্রেট থেকে সিভিল প্রশাসন থেকে তখনই কিন্তু সেনাবাহিনী ফায়ার ওপেন করতে পারবে এবং যতটুকু খবর নিয়ে জানলাম যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ডেফিনেটলি দায়িত্বশীল যারা তারা আরো ভালোভাবে বলতে পারবে না আমি তো আমার জায়গা থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি সেনাবাহিনীর গুলিতে কিন্তু কোনো হতাহত হয়নি পরিষ্কারভাবেই বলছি এটি যখন একটি ফুটেজ নিয়ে অনেক কথা হয়েছে একটা ভিডিও নিয়ে খুব আলোচনা হচ্ছে ভিডিও নিয়ে সেই ভিডিও নিয়েও আমি আপনার এখানে যখন আসি তারপর আগেই আমি জিজ্ঞাসা করেছি কারণ আমাকে জিজ্ঞাসা করতে হয়েছে যে আসলে কারণ একটা আমরা তো এরকম একটা কিছু দেখছি এবং সোশ্যাল মিডিয়াতে এত বেশি অপপ্রচার এত বেশি রিল বানানো হয় এবং রিলের মধ্যে ওই যে সেদিন যে এক মেয়ে ভাইরাল করা হয়েছে বিষয়টা ফেসবুকে যে মানে এসে বলল যে আমি যে জন্মদিনের আগে আমাকে বলতে হইলো আমি মরি নাই তো এরকম আরও অনেক আছে একটা একটা করে করা যাবে দেখানো যায় আর কি কিন্তু এই যে স্পেসিফিক ফায়ারিংয়ের যেই ভিডিওটি দেখানো হয়েছে সেটি নিয়ে যদি আমি বলি এটি বিশ তারিখ সন্ধ্যার একটি ভিডিও যেটি রায়ের বাজার বদ্ধভূমির ইয়েতে যেখান থেকেই আসছে আমার মনে হয় সেটি ক্লিয়ার করা উচিত কারণ ভিডিওটি কিন্তু এক পক্ষ থেকে দেখানো হচ্ছে যে ফায়ার করছে দেন ফায়ার করলে সেই জায়গায় কী হবে হতাহত হচ্ছে না হচ্ছে না বিশ তারিখে রায়ের বাজার বদ্ধভূমি এই জায়গাটুকু আমি বললাম এর পরের কাজটি হচ্ছে সেখানে কোনো হতাহত হয়েছে কিনা বিশ তারিখ সন্ধ্যায় খবর বলে বিশ তারিখ সন্ধ্যায় রায়ের বাজার বদ্ধভূমিতে কোনো হতাহত হয়নি এলাকায় জি ওই এলাকায় কোনো হতাহত ঘটনা ঘটেনি তাহলে এই ফায়ার কেন করলো এরপরে দ্বিতীয় কোশ্চেন আসবে বিকজ ওখানে যে মব হচ্ছিল সেই মবের জায়গা থেকে আপনি জানেন সেখানে কিন্তু উঁচু নিচু জায়গা বসিলার যে বসিলা বস্তি সংলগ্ন যে জায়গাটা ওই জায়গাটা কিন্তু বাঁধ তো উঁচু নিচু জায়গা সুতরাং স্বাভাবিকভাবে যেই ফায়ারটি দেখানো হয়েছে সেই ফায়ারটি ছিল একটি ওয়ার্নিং ফায়ার ওয়ার্নিং ফায়ারে আপনি যদি পজিশনে গিয়ে আপনি আপনার জায়গা থেকে গুলি করছেন একদম ফাঁকা জায়গায় তো এটার একটা ট্রাজেক্টরি থাকে এটার একটা ওয়ে থাকে সেই ওয়ে জায়গা থেকে কিন্তু ফায়ারিংটা সরাসরি আপনি করলেন সেটি তখনই আসবে যদি ওই জায়গাতে হত্যার ঘটনা ঘটে ওই জায়গাতে হত্যার ঘটনা ঘটেনি স্পেসিফিক একটা ইনফরমেশন দিচ্ছি আমি কারণ ইনফরমেশনটি আমি কালেক্ট করেছি কালেক্ট করে আমি আপনাকে এই টকশো দায়িত্ব নিয়ে বলছেন আমি আমার জায়গা থেকে তো ইনফরমেশনের ক্ষেত্রে আপনি নিজেও জানেন সাংবাদিক যে আমরা তো ইনফরমেশন নিয়েই কাজ করি তো ইনফরমেশন বেসড আমি বললাম এটার যদি প্রোটেকটিভ কোনো ইনফরমেশন থাকে ইনফরমেশন দিয়েই এটাকে সাবসাইড করতে হবে আমি কিন্তু একটি ইনফরমেশন দিয়েছি আরেকটি বিষয়ে দেখেন এই যে দেশের বাইরে থেকে হোক দেশের বাইরে থেকে যেভাবে পলিটিক্যালি মোটিভেটেড কিছু মানুষ বাহিনীগুলোকে টার্গেট করে বা সরকারকে টার্গেট করে বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানকে টার্গেট করে প্রতিষ্ঠানকে টার্গেট করে যেই প্রচারণাগুলো যেই জায়গাগুলো থেকে করে সেইটার কতটুকু বিশ্বাসযোগ্যতা কতটুকু তারা আউট অফ প্যাট্রিয়টিজম করে কারণ সবারই কিন্তু ব্যক্তি পরিচয়ে আপনি নিজে গণমাধ্যমে কাজ করেন আপনিও ডেফিনেটলি জানেন অনেক দিন ধরে গণমাধ্যমে কাজ করছেন আমিও তো অনেক দিন ধরেই এই সিস্টেমগুলো নিয়ে কাজ করছি যখন কেউ ইনফরমেশন দেয় তার ব্যক্তিগত সততার জায়গাগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটি কিন্তু আমরা সবসময় সিস্টেমের মধ্যে আপনি যখন সাংবাদিকতা করেন আপনিও এটা মেনটেন করেন ডেফিনেটলি ইনফরমেশন কালেকশনের পয়েন্টগুলো ইম্পর্টেন্ট বিকজ না হলে হয় কি মোটিভেটেডলি আপনাকে রং ইনফরমেশন ফিট করতে পারে আর তারপরে যখন গুজবের এত কারখানা চারিদিকে তখন কিন্তু প্রবলেমগুলো বেশি হয় কারণ আমরা ওই যে জীবিত মানুষকে মৃত মনে করা শুরু করি এবং সেটা আবার হয়েছে কি দেখছি আমরা আজকেও বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে আগের ফুটেজ চালিয়ে আগের বিক্ষোভের সেটা তো আরো মজার ব্যাপার সেদিন দেখলাম যে লাশের পরে ওই লাশের ইস্যু নিয়ে যখন দেখার চেষ্টা করলাম যে এটা কোনো একটা ভূমিকম্পের সময় পৃথিবীর অন্য একটা দেশের আবার একটা ফায়ারিং দেখানো হচ্ছে যেটি আমাদের এখানেরই না সিরিয়ার একটা আপনি দেখেছেন নিশ্চয়ই যে ভৌগোলিক একটা জায়গা আছে তো বাংলাদেশে ওই জায়গা থেকে মেলে হাফিজ ভাই নিশ্চয়ই আমি আপনার কাছে আসবো এই এই সুযোগে অনেক অনেক সুযোগ নেওয়ার চেষ্টা করছেন এবং অনেক ধরনের গুজবও ছড়ানো হচ্ছে সেটাই আপনি বলছেন এবং আমাদেরকে সতর্ক হয়ে আসলে সেগুলো দেখতে হবে আমি আমিন ভাই আপনার কাছে আসি সেটি হচ্ছে যে এই এই ঘটনায় পুলিশ যারা তদন্ত করছেন র্যাব ডিবি ওনারা বলেছেন এবং প্রধানমন্ত্রী বলেছেন যে এখানে ইভেন যারা কোটা সংস্কার আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলন তারাও বলেছে যে এই সহিংসতার সাথে তারা জড়িত না এবং যে ঘটনা ঘটছে তারা সেটা সাপোর্টও করেন না এবং ডিবির বিভিন্ন তদন্তে বেরিয়ে আসছে যে কারা জড়িত জামাত শিবিরের নাম সরাসরি এসেছে কিন্তু এর বাইরেও তারা কিন্তু আবার বলছে যে যে সকল হতাহত হয়েছে সেখানে অতিরিক্ত বল প্রয়োগ হয়েছে কি না সেগুলো আসলে বিচার করতে হবে এবং আপনি আগে বলছিলেন যে কোটা নিয়েও আপনি কিছু করতে চান যদি এই পয়েন্ট এবং আপনার আগের আমি প্রথমত একটা বিষয় জাতিকে খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমি একজন রাজনীতিক কর্মী মানুষের মৃত্যু দূরে থাক আমি কারো শরীর থেকে রাজনীতির জন্য এক ফোটা রক্তজরক সেটা চায়নি ফর গড এবং আমি বিশ্বাস করি আমার দলও সেটা চায়নি যদি তো কোটা সংস্কারের আন্দোলনে যারা ছিল তারা জুলাইয়ের এক তারিখে রাজপথে নেমে আসলো আপনি দেখুন জুলাই এক তারিখ থেকে চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত ঢাকা শহরে পুলিশ বলেন অথবা আওয়ামী লীগ বলেন কোনো জায়গার থেকে তাদের কারো একটা ফুলের টোকা দেওয়া হয়নি বরঞ্চ কোটা সংস্কার যারা চাইল সরকার তাদের হয়ে হাইকোর্টের রায় বাতিল করার জন্য অ্যাপিল ডিভিশনে গেল সাত তারিখে অ্যাপিলের ডিভিশন বললেন যে হাইকোর্টের চূড়ান্ত পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আমরা সাতই অগাস্ট এই বিষয়ে সিদ্ধান্ত দেব দু মিনিট পাবেন হ্যাঁ আমি খুব বিনয়ের সাথে বলেছিলাম সেদিন আন্দোলনকারীদেরকে যেহেতু এমন কোনো জরুরি বিষয় ছিল না যে এক মাসে বাংলাদেশের নতুন একটি নিয়োগ হওয়ার সম্ভাবনাও ছিল না অথবা বিষয়টা এমনও ছিল না যে ওই এক মাসের মধ্যে সমস্ত সরকারি চাকরির কোটা শেষ হয়ে যাবে এরপরে গেলে চাকরি পাবে না তাও না তাদেরকে করজোড়ে মিনতি করার পরে কেউ রাজ তারা রাস্তা থেকে বেরিয়ে আসেনি তারপরেও কিন্তু আমরা একেবারে টোটালি সহিষ্ণুতার যতটুকু পরিচয় দেওয়া যায় ততটুকু দেওয়া হয়েছিল কিন্তু আসলে তারা রক্ত চাচ্ছিল সংঘাত চাচ্ছিল সেই কারণে তারা চীন থেকে ফেরত আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে হলে হলে স্লোগান তুললেন এই তারা কারা কারা বলছেন অবশ্যই জামাত শিবির আমি একটা বিষয়ে দ্বিধাহীনভাবে বলতে চাই কোন সাধারণ শিক্ষার্থী শুধু নয় কোনো সাধারণ আন্দোলনকারী কোন পুলিশকে মেরে কোনো একজন সাধারণ মানুষকে মেরে গাছের গাছের সাথে ঝুলিয়ে দিতে পারে এটা অবিশ্বাস এটা জীবনও দিবে না মানে এই নির্মমতা আপনি দেখবেন হয়তো কাবুলে যখন বিপ্লব হয়েছিল তখন এই নির্মমতা আপনি দেখেছিলেন বাংলাবায় যখন রাজত্ব করেছিল দুই হাজার দুই সালে তখন তো এই চরিত্রগুলো কাদের মধ্যে আছে এই চরিত্রগুলো কাদের মধ্যে আছে এটা ক্রিস্টাল ক্লিয়ার সো এখন এরপরে আপনার কোনো কারণ ছাড়াই বিজয় একাত্তর হলে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা করা হলো মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগকে বললেন হল ছেড়ে দাও দা লাশ চাই লাশ দেওয়া যাবে না কোনোভাবে সংঘাতে যাওয়া যাবে না হল ছেড়ে দিল চট্টগ্রামে ছাত্রলীগ নেতাদেরকে কিভাবে পাঁচতলা থেকে ফেলে খুচিয়ে খুচিয়ে হত্যা করেছে আপনি দেখেছেন হ্যাঁ অ্যাট দা সেম টাইম হ্যাঁ রংপুরেও যে হত্যাকাণ্ড হয়েছে সাঈদকে নিয়ে আমি সেটার তীব্র নিন্দা করি এবং আমি মনে প্রাণে চাই মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন যে এবং বিচার বিভাগে তদন্ত কমিটি করেছেন যে যে পুলিশের গুলিতে যদি সে আদৌ নিহত হয়ে থাকে ওই পুলিশের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এবং এই সব কিছু করার মাধ্যমে আমি মনে করি আমাদের দেশটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে কারণ এখানে বারবার যদি তাদের আন্দোলনটা কোটা বেসড হতো এটা তো সম্পূর্ণরূপে মেনে নেওয়া হয়েছে এখন বিচারে যে প্রসঙ্গটা আসছে আমি শেষ করছি বিচারটা তো আপনি যদি বিচারক হন অমর ফারুক এটার জন্য তো আপনি যদি আমাকে সাজা দিতে চান আপনি জানেন আমি খুনি তবু তো আমার সাক্ষী সাবুত প্রমাণ করতে হবে এটা সমসাপের ব্যাপার এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা কথা দিয়েছেন এবং একই সাথে আপনি জানেন আগামীকাল সরকারের পক্ষ থেকে সারা দেশে শোক প্রকাশ করা হচ্ছে শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং আমি বিশ্বাস করি যে যারা এই কোর্ট আন্দোলনকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাস শিকার করতে চেয়েছে এবং সেখানে যারাই থাকুক প্রত্যেক দোষীকে আওতের আনা আইনের আওতায় আনা হবে জি আমি আপনাকে ধন্যবাদ আফিস ভাই খুব বেশি সময় নেই সেটি হচ্ছে যে ডিবি অফিসে তিনজনের ছয়জনের যে বিবৃতি সেটা নিয়েও প্রশ্ন উঠেছে তারপরে আবার আবার নামার চেষ্টা মানে আন্দোলন একটা চেষ্টা হচ্ছে আর কি সেটাকে আপনি কিভাবে সেটি যদি একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইনি ব্যাখ্যা তো আছে আমি আইনি ব্যাখ্যা আমি আইনের মানুষ না আইনের ব্যাখ্যা বুঝবো না কিন্তু জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে প্রথমে হেফাজতে নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু নিরাপত্তার কথা বলা হয়েছিল সেই স্টেটমেন্ট একটা পর্যায়ে পর্যন্ত ছিল এবং তারপরে বলা হয়েছে জিজ্ঞাসাবাদের বিষয়ে তো জিজ্ঞাসাবাদের বিষয়ে আমার একটাই প্রত্যাশা যে যদি আইনির কাঠামোর মধ্য থেকেই যেন হয় আজকে তো দেখা করেছে বাবা মারা দেখা করেছে এবং তারা একটা স্টেটমেন্ট দিয়েছে মিডিয়াতে পজিটিভ স্টেটমেন্ট দিয়েছে কিন্তু এই জায়গাতে যে তাদের জায়গা থেকে তাদের অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা করেছে সুতরাং পুরো জিনিসটাতে হয় কি যা ঘটছে সেখান থেকে ঘোলা পানিতে যেন মাছ শিকার না হয় মানে ঘোলা পানিতে মাছ শিকার করতে গেলে তারপরে কি হতে পারে বারবার বাংলাদেশে জামাত শিবির দেখিয়েছে কারণ তারা তখন পানিটা এত বেশি ঘোলা করে ফেলে যে তখন ওই আবার একাত্তরের সেই আগের অ্যাট্রোসিটি মনে হয় যেটি আমিন ভাই বললেন যে বাংলাদেশে যেই হত্যাকাণ্ড করেছে এবং আরেকটি কথা আমি বারবার বলছি আমি বলতেও চাই এটি যে তুমিকে আমি কি রাজাকার রাজাকার বলে আসল যারা রাজাকার তাদের মধ্যে কিন্তু রাজাকারী জোশ তৈরি করার চেষ্টা করা হয়েছে রাজাকারি জোশ যেন তৈরি না হয় বাংলাদেশে রাজাকাররা কীরকম খারাপ হইতে পারে আমরা কিন্তু একাত্তর সালে দেখেছি নিজেদের রাজাকার কারোই আসলে বলার দরকার নাই চিন্তাও করার দরকার নাই নেই মোহাম্মদ আফিজুর রহমান এবং আমরুল ইসলাম আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আলোচনায় যোগ দেওয়ার জন্য দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবার দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি